আপনি বলবেন হুজুর গো বেলালের অনেক ইতিহাস শুনেছে কিন্তু তার বাপ মায়ের ইতিহাস তো শুনি নাই, সে কিভাবে গোলাম হইল সেটাও তো শুনি নাই, সে কিভাবে বিক্রি হইল সেটাও তো শুনি নাই। আজকে বলে যায় ওই আমার গ্রামবাসীরা শুনলে আমার যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 বছর বয়স তখন তার নিজেদের ছাগল বকরি চড়াইতো, এই ছাগল বকরি চড়াইতে চড়াইতে হঠাৎ করে তার বুদ্ধি আসলো, আজকে এ আসমান কে বানাইলো, আজকে জমিন কে বানাইলো, গাছপালা কে বানাইলো, নদী নালা কে বানাইলো, পাহাড় পর্বত কে বানাইলো, এই প্রশ্নটা তার মনের মধ্যে জেগে উঠলো। দেখবেন 5 বছরের বাচ্চারা অনেক প্রশ্ন বাপ মাকে করে, কারণ তাদের জানার বিষয় থাকে, জানার একটা চেষ্টা থাকে। আমার হযরতে বেলালের জানার চেষ্টা ছিল যে প্রভু কে কে আমাদের বানিয়েছে, গাছপালা কে বানিয়েছে, নদী নালা কে বানিয়েছে, পাহাড় পর্বত কে বানিয়েছে, এটা তার জানার চেষ্টা ছিল। এবার বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে তার মাকে জিজ্ঞাসা করলো, মা গো, ও মা, আমি একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে মা, আমাদেরকে আমাদের প্রভুকে আমাদের খোদাকে আমাদের আল্লাহকে আমাদেরকে বানিয়েছে, আমাদের জমিনকে বানিয়েছে, আসমানকে বানিয়েছে, গাছকে বানিয়েছে, নদীকে বানিয়েছে। মা বললো, বেটা রে, আমাদের যে বর্তমানে বাদশা আছে ওই বাদশাই হলো আমাদের খোদা, আর ওই বাদশাই আমাদের বানিয়েছে। বেলাল বলল, মা, ওই বাদশা আমাদের বানাতে পারে না, কারণ ওই বাদশা তো নিজে মানুষ, আমার মতো তোমার মতো, অতএব ওই বাদশা কেমন করে ওই বাদশা আমাদের বানাতে পারে? মা গো, নিশ্চয় আমাদের প্রভু আছে, আল্লাহ আছে, নিশ্চয় আমাদের একজন খোদাই আছে। মা চিন্তা করে, হায় রে, আজকে যে বাচ্চা আমাদের খেতে দেয়, পড়তে দেয়, আজকে যে বাচ্চা আমাদের দেশে থাকতে দেয়, আজকে আমার বেটা দেখে ওই বাচ্চার বিরুদ্ধে কথা বলে, অতএব তাই বাচ্চা যদি এই রকম কথা শুনতে পায় আমাকেও দেশ থেকে তাড়াবে, আমাকেও কতল করবে, আমার স্বামীকেও করবে, আমার সন্তানকেও করবে। এই জন্য ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলালকে আর বাড়িতে রাখলো না, ওই বেলালকে নিয়ে গিয়ে ওই রাজা বাদশার কাছে একটা টাকার বিনিময়ে বিক্রয় করে দিল, একটা টাকার বিনিময়ে বিক্রয় করে দিল। আর বাদশা আপনার বেলালকে গোলাম রূপে ব্যবহার করতে আরম্ভ করল, বেলালকে লইয়া আপনার ছাগল বকরি চড়াইতে পাঠাইয়া দিত। এবার বেলালের মনে ওই একই প্রশ্ন ছিল, সকল আপনার রাখালকে যখন বলল, ওই রাখালরা বলল আমাদের প্রভু হলো আমাদের বাদশা। বেলাল বলল, না না, আমাদের প্রভু বাদশা হইতে পারে না। এই খবরটা বাদশার কাছে পৌঁছে গেল। এবার বাদশা বেলালকে ডাকলো, বেলালকে ডাকার পরে বলল, বেলাল রে, আজকে তুমি বলতেছ তোমার নাকি খোদা আছে আর আমি নাকি তোমার খোদা হইতে পারি না। বেলাল বলল, না না না, আপনি আমার খোদা হইতে পারেন না। এই কথা বললেন। এবার বেলাল তার বাড়িতে গোলামি করতে লাগলেন, একদিন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন এক বছর দুই মাস, এইভাবে আপনার বেলাল যুবক পর্যন্ত তার বাড়িতে গোলামি করলো। এবার যখন যুবক হয়ে গেল বুদ্ধি আরো বেড়ে গেল, এবার বেলাল চিন্তা করে, হায় রে, এই বাদশা আমাদের তৈয়ার করতে পারে না, নিশ্চয় আমাদের আল্লাহ আছে, নিশ্চয় আমাদের খোদা আছে, এবার বাবা আল্লাহ যাকে হেদায়াত করে দেন সে অটোমেটিক হেদায়াতের পথটা পায় যায়। আল্লাহ যাকে হেদায়াত, আল্লাহ যাকে হেদায়াত করে না, আল্লাহ যাকে হেদায়েত করে না সে হেদায়েতের পথটা পায় না। আল্লাহুম্মা লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। আল্লাহ যাকে
কে হেদায়াত করে না সে কোনদিন হেদায়াতের পথ পায় না। মনে মনে যতই চিন্তা করুক না কেন, নামাজ পড়ব, রোজা করব, আল্লাহ যদি তাকে হেদায়াত না করে তার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ মানুষকে সর্বদা সুযোগ দেয়, কিন্তু সুযোগ যখন হারিয়ে দেয় পরবর্তীতে আল্লাহ তার অন্তরে তার দিলে মোহর মেরে দেয়, আর জীবনে তার দ্বারা নামাজ হবে না। অনেকেই বলে যে আজকে তো মাত্র 30 বছর 25 বছর বয়স হলো, কমসে কম 60 বছর হোক তখন নামাজটা পড়বো, এখন তো নামাজ পড়ার বয়সই হয়নি। অনেকে বলে না, বলে না, বলে, কিন্তু আমার আল্লাহ বলছে যুবক রে আজকে 30 বছর বয়সে তুই নামাজে গেলি না, মসজিদে গেলি না, 60 বছরে নামাজ পড়বি, আমি আল্লাহ তোর 50 বছরে প্যারালাইসিস দিয়ে দিব, মসজিদে নামাজ পড়া তো দূরের কথা, মসজিদের গলি খানা দেখতে পাবি না। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব বাবা সময় থাক নামাজ ধরুন, মসজিদে যান, কারণ মওতের কোন সময় নাই, টাইম নাই, কখন কার মওত হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব সময় থাকতে আপনি নামাজ পড়েন, আল্লাহ যাকে হেদায়েত করে সে একমাত্র হেদায়েত হয়। বেলালের কানে যেন সর্বদা সর্বক্ষণ আমার নবীর কলেমা যেন ভেসে আসতো, আমার নবীর কলেমা কানা যেন আসতো, আর ওই কলেমা কানা শুনে শুনে বেলালের যেন মুখস্থ হয়ে গেছিল। ওই বেলাল ওই আওয়াজের সাথে সাথে কালেমাটা পড়তো, আওয়াজটা ভেসে আসতো ওই আওয়াজের সাথে সাথে বেলাল কালেমাটা পড়তো। এবার সকল রাখালেরা বেলালের কাছ থেকে খবরটা পাইলো, বেলালের মুখ থেকে আপনারা শুনলো, শোনার পরে ওই রাখালেরা ওই আপনার বাদশাকে গিয়ে জানালো, বাদশা বেলালকে ডাক দিল, বেলাল রে আজকে তুমি কালেমা পড়ো, তুমি নাকি মুহাম্মদের কালেমা ধরেছ। বেলাল বলল আমি মুহাম্মদের কালেমা ধরেছি ঠিকই, ওটাই হলো সত্য ধর্ম, ওটাই হলো আসল ধর্ম, এই জন্য আমি পড়ি। এবার বলল না না মোহাম্মদ তোমাদের খোদা হইতে পারে না, আল্লাহ তোমার খোদা হইতে পারে না, আজকে আমি তোমার বাদশা, আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছি, তুমি আমার গোলাম, এই জন্য আমি যা বলবো তুমি তাই শুনবে, আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার কথা বিশ্বাস করবে। বেলাল বলল না 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 আমি তোমার কথা শুনতে পারবো না, আমি তোমার কথা শুনবো না, এই জন্য তোমার কথা শুনবো না, কারণ হলো তুমি আমার খোদা হইতে পারো না। ওই বাদশা বলল কেন খোদা হইতে পারবো না, বলে শোনো গো আসমান জমিন নদী নালা কে বানিয়েছে। ওই বাদশা বলল আমি বানিয়েছি, বলো তোমাকে কে বানিয়েছে, বলে আমি নিজেকে আমি বানিয়েছি। বেলাল বলল না এটা হতে পারে না, নিজেকে নিজে কেউ বানাতে পারে না, তুমি মিথ্যা কথা বলো, তুমি আমাদের খোদা হইতে পারো না। আমি বেলাল, আমি নবীর কলমা পড়েছি, আমি আওয়াজ পেয়েছি, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, ওটাই আমার মুহাম্মদ যে স্বপ্ন, আমার মুহাম্মদ যে ধর্মের প্রচার করে, ওই প্রচার ওই ধর্মটাই হলো সত্যের ধর্ম। অতএব শুনে না আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, অতএব তোমার কথা আমি মানি না। বাদশা বলল বেলাল রে তুমি কি জানো তোমার কি শাস্তি হতে পারে, তুমি কার সম্মুখে কি কথা বলছো তুমি কে জানো। বেলাল বলল হ্যাঁ জানি, বলে কি, বলে তুমি বাদশা আজকে তুমি আমাকে অনেক সাজা দিতে পারো। বাদশা বলল বেলাল আজকে তুমি কালেমা পড়েছো বলে আজকে তোমার খাবার আমি বন্ধ করে দিতে পারি, আজকে তোমাকে জেলখানায় বন্দি করে দিতে পারি, আজকে তোমাকে অন্যায়ভাবে তোমার প্রতি অত্যাচার করতে পারে। বেলাল বলল বাদশা শোনো গো আজকে আমাকে যতই আঘাত করো না কেন, আজকে আমাকে খাবার থেকে বিরত রাখো না কেন, আজকে জেলখানায় বন্দি করে দাও না কেন, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি বেলাল নবীর কলমা ছাড়বো না।
যেমন এই কথা বললেন, এবার বাদশাহ বলল, ওরে আমার সৈন্যরা এই বেড়ালকে ঘরের মধ্যে বন্দি করে দাও, এই বেড়ালকে জেলখানায় বন্দি করে দাও, খাবার তাকে দিবা না, পানি তাকে দিবা না। ওই বেড়াল যখন কষ্টের মধ্যে থাকবে ক্ষুধার্ত অবস্থায়, তখন নবীর কলমা ভুলে যাবে। কিন্তু বাবা রে, এই প্রেম তো সেই প্রেম নয় যে কষ্টের মধ্যে পড়লে ভুলে যাবে, না না না। আমার বেড়ালকে যখন বন্দি করে দেওয়া হলো, বেড়াল একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন অতিবাহিত করে দিল ক্ষুধার্ত অবস্থায় পানি না খাইয়া, কিন্তু এ বেড়াল নবীর প্রেমে পড়িয়া সাত দিন কিছু না খায়া অতিবাহিত করে দিল। আরে আজকে আমরা একদিন রোজা করি, একদিন রোজা করি, আর ওই রোজা করার পরে যখন ইফতার করে খাবার খাওয়া তো দূরের কথা, পানি খেয়ে পেট লোড হয়ে যায় নাকি বলেন, খাবার খেতে পারা যায় না, দুইটা খেজুর খেলে আগে এক জগ পানি। এবার তারাবিতে যাই বুঝলে উঠতেও পারি না আর বসতেও পারি না। এবার অনেকেই তো খাওয়া দাওয়ার পরে বলে যে আজকে তারাবি পড়তে যাব না, বলে কেন রে, বলে আর বলিস না আজকে বেশি খাওয়া হয়ে গেছে। মানে কি খেয়েছে, দুইটা বেগুনি খেয়েছে, চারটি মুড়ি খেয়েছে, আর বাদ বাকি সব পানি খেয়েছে। বাপজি ভাইরা এ ভুল করবেন না, কারণ আপনি ইফতার করার পরে আপনার তারাবিতে যাবেন, তো তারাবি যখন পড়ে নেবেন দেখবেন আপনার তারাবি পড়ার পরে যে তৃপ্তি পাওয়া যায় জগতে কোনো কর্নারে এরকম তৃপ্তি পাওয়া যাবে না। অতএব তারাবি ছাড়বেন না, তারাবিটা পড়বেন, এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিকতা ভালো থাকবে, পরের দিন রোজা করবেন সেই রোজাতে আপনার ফুর্তি থাকবে, সেহরিটা খেতে পারবেন। আর ইফতার করে বুঝলেন পেট লোড হয়ে গেছে, বিছানায় এই গড়া সেই গড়া করবেন আর ঘুম চলে আসবে, তো রাত্রে সেহরি খেতে পারবেন না, সেহরিতে ইন্টারেস্ট থাকবে না, রোজাতে ইন্টারেস্ট থাকবে না। অতএব ইন্টারেস্টের সহিত জাজবার সহিত যদি আপনি এই রমজান মাস পরিবর্তন আপনি রমজান মাসটা যদি আপনি রোজা রাখতে চান তাহলে আপনি তারাবি পড়বেন। আর আজকাল তো বর্তমানে যদি বলা হয় যে রমজান মাস সামনে আসছে, রমজানের প্রস্তুতি নিয়ে আমরা বলি রমজানের প্রস্তুতি আর কি, সকালবেলা রমজানের মাসে একটা সময় ইমাম সাহেব মৌলভী সাহেব ডেকে দিবে, চারখান গজাল পড়বে, বিবিকে বলবো এক কাটলি ডাল করবি আর একটু সানা করবি, ভাত রান্না করবি, ধুমধাম খেয়ে নিবো, আবার শুয়ে যাবো, এই তো আমাদের প্রস্তুতি নাকি বলে। আর যদি বলা হয় যে 15-14 ফেব্রুয়ারি আসছে ভ্যালেন্টাইন্স ডে, তো এর প্রস্তুতি নিয়ে যুবকরা বুঝলেন গোলাপ কিনবে, ফুল কিনবে, তারপরে আপনার কত রকম আপনার ক্যাডবেরি কিনবে, তারপরে আপনার মিষ্টি কিনবে, বাড়িতে আপনার বাড়িতে যদি না হয় পার্কে গিয়ে কত রকম ভাবে আপনার কাপড় টাপড় কিনে, তারপরে চেয়ার কিনে সাজিয়ে গুজিয়ে আপনার এক সপ্তাহ আগে থেকে সাজিয়ে রাখবেন কি বলেন। হ্যাঁ, কিন্তু আমাদের পবিত্র রমজান মাস রে, যেই রমজান মাসটা আল্লাহর মাস বলা হয়, এই মাসটাতে আমরা যে প্রস্তুতি দিব, এরকম প্রস্তুতি আমরা মনে হয় যে 100-এর মধ্যে 99.5 মানুষই নেই না, 100-এর মধ্যে 99.5 মানুষই নেই না। বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ ক্ষুধার্ত অবস্থায় আপনার জীবন যাপন করে এক সপ্তাহ যেন আপনার পার করে দিল। এবার সৈন্যরা বলল, ওই আমাদের বাদশাহ শোন গো, এক সপ্তাহ ক্ষুধার্ত অবস্থা আছে, পানি পান করে না, এবার তবুও যেন আল্লাহ 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 করে। এবার ওই বাদশা বলল, শোনারে বেলালে যখন খিদে লেগেছে পিপাসা লেগেছে, নিশ্চয় নিশ্চয় সে আল্লাহ রসুলের কথা ভুলে গেছে, বেলালকে বাহির করে নিয়ে আয়। এবার বেলালকে যখন বাহির করে নিয়ে আসা হলো, ওই বেলালের ঠোঁটটা যেন নড়তেছে আর জবান দ্বারা যেন পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাদশা বলল, সৈন্যরা বেলাল এইভাবে নবীর কলমা ছাড়বে না, যা 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 তাকে মরুভূমিতে নিয়ে যা। আর মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে ফুটবলের নাই এই পার থেকে ওই পার, গরম মরুভূমির উপরে গড়াগড়ি দেওয়া, যখন মরুভূমির উপরে গালি গায়ে গড়াগড়ি দিবে ওই বেলালের গায়ে শরীরে ফোসা নিয়ে নিবে, আর যখন ফোসা নিয়ে নিবে ওই বেলালের ওই
বসা পড়া জায়গা গুলোতে তুমি নেবু ছিটায়া দিবে আহারে যন্ত্রণা। কত কষ্ট করে ইসলামকে কবুল করেছে রে বাবা, আজকে আমরা এত সহজ ইসলাম পেয়েছি, রসুল পেয়েছি, আল্লাহ পেয়েছি, তবুও মসজিদে গিয়ে একটু কষ্ট করে নামাজ পড়তে পারি না। আমার বেলালকে মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে বেলালকে খালি গায়ে জানো এই দিক থেকে সেই দিক আর সেই দিক থেকে এই দিক যেন আপনার গড়াগড়ি দেওয়া হয়, আর ওই বেলালের গোটা শরীরে যেন ফুসা পড়ে যায়, ওই বেলালের গোটা শরীরে যেন আপনার নেবু চিবে দেওয়া হয়। বেলাল আল্লাহ দরবারে নালিশ করে, আল্লাহ গো আজকে আমাকে এইভাবে যারা শাস্তি দেয় তাদেরকে তুমি হেদায়ত করো আল্লাহ, তবে আল্লাহ গো আমি কষ্টের জন্য আমি কোন রকমের পরেশানিতে আসি না। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, পাওয়ার দাও, এই জালিমদের জুলুম যেন আমি সহ্য করতে পারি। ও আল্লাহ এত যন্ত্রণার মধ্যেও যেন আমি নবীজিকে না ভুলে যা। আমাকে সেই ক্ষমতা দিয়ে দাও। এবার যখন তার বাদশা আসলো, আসার পরে বলল নবীর কলমাকে ছেড়েছে বলে না। এবার উমাইয়া বলল, বাদশা বলল যে এবার এক কাজ কর, বেলাল যখন নবীর কলমা পড়া বন্ধ করছে না, তার জিহ্বার মধ্যে একটা গরম শিক ঢুকায়া দে, তার জিহ্বাটা যখন খাম হয়ে যাবে, কত বিকত হয়ে যাবে, জিহ্বার মধ্যে যখন শিক ঢুকানো থাকবে, তখন ওই বেলালের জবান দ্বারা নবীর কলমা বাহির হবে না। ওই বাদশা যেন বাবা এবার একটা শিককে যেন গরম করে, ওই বেলালের জবানে বেলালের যেন জিব্বাতে ওই শিখটাকে যেন আপনার ঢুকায় দেওয়া হলো। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়া বাদশা উমাইয়াকে বলে, বাদশা রে আজকে তুমি আমার জিব্বা কেটে নিতে পারো, আজকে তুমি আমার জিব্বা ফুটায় দিতে পারো, আজকে তুমি আমার গর্দন কেটে নিতে পারো, আজকে তুমি আমাকে আমার প্রাণটা তুমি কেড়ে নিতে পারো, কিন্তু কিন্তু তুমি শুনে নাও, শুনে নাও, আজকে আমার জীবনে যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত আমার জান আছে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর কলমা ছাড়ব না, হয়তো জিহ্বা দ্বারা পড়তে পারবো না, কিন্তু অন্তরে নবীর কলমা বন্ধ হবে না। উমাইয়া যেন আপনার ওই গরম শিক্ষানা বাহির করে নিল, এবার গরম শিক্ষানা যখন বাহির করে নিল, বেলাল যেন যন্ত্রণায় আপনার ছটফট করে, ওই পথ দিয়ে আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হেঁটে যায়। এবার হেঁটে যাওয়ার পরে দেখছে যেন একজন মানুষের প্রতি, একজন গোলামের প্রতি যেন অত্যাচার হয়। এবার আমার বেলাল যেন তমকে, আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা তমকে দাঁড়ায়া গেলেন, আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন যে কি ব্যাপার, এই মানুষটার প্রতি অত্যাচার হয় কেন? বেলাল কিন্তু, আবু বকর কিন্তু তখনও বেলালকে চিনে না। দেখবেন এখনো পর্যন্ত দেশে বিদেশে এখানে ওখানে কারো প্রতি যদি অন্যায় ভাবে অত্যাচার হয় বা কোনো মানুষকে যদি মারা হয় বা কোনো মানুষকে যদি আটকে দেওয়া হয়, তো দেখবেন ওই জায়গাতে সবার আগে যদি কেউ আগিয়ে যায় তো দেখবেন আমাদের এই গ্রামগঞ্জের মানুষেরা আগিয়ে যায়, কারণ শহরে যদি একজন অপরজনকে মারে তো তাড়াতাড়ি ঘরে ঢুকবে, বাইরে আসবে না। আর গ্রামে যদি আপনার একজন অপরজনকে মারে, যদি চোর কেউ মারে তা বলে ওকে মারছিস কেন, বলবে না, বলবে না, বলবে। তো গ্রামের পরিবেশ বাবা এই রকম আছে বেরাদার। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন আপনার গ্রামের মানুষ, আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার উমাইয়াকে বলছে, এ মুনি উমাইয়া, এই লোকটার প্রতি তোমরা এইভাবে অত্যাচার করো কেন?
উমাইয়া বলল যে আমি এই জন্য এর প্রতি অত্যাচার করি যে তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা এই পড়েছে, আর এর জন্য একে কলমা ছাড়ার জন্য এর প্রতি অত্যাচার হচ্ছে, এই কলমাও ছাড়ে না আর এর প্রতি অত্যাচারও বন্ধ হয় না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এর অত্যাচারটা বন্ধ করো। ও উমাইয়া বলল যে না, আমার যতক্ষণ পর্যন্ত গোলাম আছে ততক্ষণ পর্যন্ত আমি এর অত্যাচার বন্ধ করব না, জুলুম বন্ধ করব না, যে যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে। বেলালকে বলল, বেলাল তুমি নবীর কলমাটা ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেব। বেলাল বলল, না না, আমি নবীর কলমা ছাড়তে পারবো না। উমাইয়া বলল, বেলাল আজকে তুমি যদি নবীর কলমাটা ছেড়ে দাও, আমি মুনিব কথা দিলাম, কথা দিলাম, আজকে তোমাকে নারী দিব, বাড়ি দিব, গাড়ি দিব, টাকা দিব, পয়সা দিব, অট্টলিকা দিব, তুমি যেটা চাইবা সেটাই আমি দেব, শুধুমাত্র তুমি নবীর কলমাটা ছেড়ে দাও। বেলাল বলল, মুনিব রে, আজকে আসমান জমিন নদী নালা কীট পতঙ্গ জমি জায়গা সোনা দানা হীরা মণি মুক্তা তুমি যাবতীয় যাহা কিছু দাও না কেন, আমি তবু নবীর কলমা ছাড়ব না। আহারে বাবা, কেমন ঈমান ছিল, কেমন আমল ছিল, কেমন আপনার নবীর প্রতি মহব্বত ছিল, একবার দেখে এবার আবু বকর দেখল এই বান্দার নবীর প্রতি ভালোবাসা মহব্বত আছে, অতএব এর প্রতি জুলুম করতে দেওয়া যাবে না। মুনিবকে বলল, মুনিব রে, আজকে এই বেলালের প্রতি অত্যাচার কি করলে বন্ধ হবে? মুনিব বলল, এটা আমার গোলাম, তুমি যদি কিনে নাও আমি তোমাকে দিয়ে দিব, এর প্রতি অত্যাচার করব না। আবু বকর বলল, কত টাকা লাগবে? বলে, একটা টাকা দিলেই হবে। এবার আবু বকর একটা টাকা দিয়ে আমার বেলালকে কিনে নিলেন। এবার বেলালকে কিনে নেওয়ার পরে আবু বকর যেন চিন্তা করে, আল্লাহ গো, আমি আবু বকর, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি এই বেলালকে কোথায় রাখবো, কোন জায়গায় নিয়ে যাব? তবে আবু বকর চিন্তা করলো, আল্লাহ, আজকে এই বেলালকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। এবার আবু বকর আমার বেলালকে লইয়া নবীর কাছে পৌঁছায় গেল, যেমনই নবীর কাছে পৌঁছায় যাওয়া অমনি যেন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালকে যেন আপনার বুকের মধ্যে জড়ায়া ধরলো। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাউ হাউ করে কাঁদে। নবী আমার বলে, বেলাল কাঁদিও না, কাঁদিও না, তুমি যখন আমার কাছে এসে পৌঁছে গিয়েছো আমি নবী কথা দিলাম, আজকে থেকে তোমার প্রতি কোন রকমের জুলুম হবে না। বেলাল বলল, হুজুর গো, আমার জিব্বায় শিখ ঢুকায় দেওয়ার জন্য কাঁদি না আমি। বেলাল, আমার ছেঁড়া আমার কাটা বিক্ষত জায়গাগুলোতে আমার লবণের ছিটা দিয়েছে বলে কাঁদি না। তখন নবী, আজকে আমাকে আমার মুনিব খেতে দেয়নি বলে আমি কাঁদি না। নবী গো, এক কথায় আমি কষ্টের জন্য কাঁদি না, আমি বড় আনন্দের জন্য আমি কাঁদি। ও নবীজি, এত যন্ত্রণা দিয়েছে গো নবী, আজকে আপনার বুকের মধ্যে যখন আমি বেলাল এসেছি আমার সমস্ত যন্ত্রণা ব্যথা বেদনা যেন দূর হয়ে গেছে। নবী গো, আমি বেলাল, ছোট থেকে বড় হয়েছি গো নবী, আজকে আমার মা, আমি বেলাল আমাকে পছন্দ করত না, কারণ হইল আমার ঠোঁট গুলো ছিল মোটা মোটা, কষায় আমার ঘা ছিল, চোখে বৃষ্টি থাকত, আমি বড় কুৎসিত, আমি বড় কালো, আমি দেখতে ভালো ছিলাম না, এই জন্য আমার মা আমাকে বিক্রি করে দিয়েছিল। ও নবীজি, আজকে যে রাখালদের সঙ্গে আমি কাজকর্ম করতাম তারা আমাকে জীবনে কোনোদিন পাশে বসায় খায় নাই, তারা আমাকে জীবনে কোনোদিন বেলাল রে সুন্দর নাম বলে ডাকে নাই, আমাকে কেউ বলতো খাসটা, কেউ বলতো কষায় ঘা, কেউ বলতো কালো, আমাকে কোনোদিন নাম ধরে ডাকে নাই। নবী গো, বুকে নামা তো দূরের কথা, আজকে নবী, আজকে যখন আপনি আমাকে বুকে ধরে নিয়েছেন, নবী গো, আমি এত আনন্দিত হয়ে আছি, আমার চোখে পানি চলে এসেছে গো নবী, আমি বড়
আজকে খুশি হইয়া আগেছি। নবী আমার বললেন, বেলাল রে আজকে যখন তুমি আমার কাছে এসে পৌঁছে গিয়েছ, ও বেলাল বলো বলো তুমি কোন জায়গায় থাকবা, কোথায় থাকবা, কোথায় যাইবা? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দুনিয়াতে আমার মা নাই, বাপ নাই, দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন নাই। ইয়া রাসূলুল্লাহ, জগতে আমার কেউ নাই, থাকার আমার জায়গা নাই, আমার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই। নবী আমার বললে, বেলাল আজকে যখন তোমাকে কেউ সম্মান দেয়নি, ইজ্জত দেয়নি, আজকে যখন তোমাকে কেউ ভালো করে ডাকেনি, আজকে যখন তোমাকে তোমার দিকে কেউ সম্মানিত ভাবে তাকায়নি, আমি নবী বাড়াইয়া দিবি। ওরে বেলাল, জগতের মধ্যে তোমার সম্মান তো উঁচু হবে হবে, কিয়ামতের দিন সবার চাইতে তোমার মাথাটা উঁচু থাকবে। জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। বেলাল বলল, হুজুরগো, এমন এক কি কাজে নিযুক্ত করবে, এমন কি কাজ আমাকে দিবে যে কাজে কিয়ামতের দিন আমার মাথাটা উঁচু হইয়া থাকবে? তুমি আমার বলল, বেলাল আমি নবী, আজকে থেকে তোমাকে এই মসজিদের মসজিদ বানায়া দিলাম। ও বেলাল, সারা মসজিদের মসজিদ হবে রে, আমার আল্লাহ বলে দিয়েছে কিয়ামতের দিন মসজিদের মাথাগুলো সবার চাইতে উঁচু হইয়া থাকবে। যারা মসজিদের মসজিদ হবে তাদের মাথাটা কিয়ামতের দিন সব চাইতে উঁচু হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে বাবাজি ভাইরা, এই মসজিদে আজান দেওয়ার জন্য লোক পাওয়া যায় না, অনেক জায়গায় মসজিদে আজানই হয় না। জি, আমি জোহরের নামাজের সময় বাইকে করে চলে যাচ্ছি, হঠাৎ করে কয়েকজন যুবক ছেলে বুঝলেন, হ্যাঁ, যেখানে মসজিদ থাকে সেখানে আবার কয়েকটা দোকানও থাকে, হঠাৎ করে দাঁড় করে বলছে, হুজুর আপনি কি নামাজ পড়েছেন? বলেন, না আমি তো নামাজ পড়া হয়নি। বলে, হুজুর এই মসজিদে এখনো পর্যন্ত কেউ আসেনি, আজানও দেয়নি, একটু আজানটা দিয়া নামাজটা পড়লেন কেনে? কথা বুঝলেন? অথচ ওই গায়ে সবই মুসলমান বসবাস করে। এমন মসজিদ আছে যে আজান দেওয়ার মতো লোক পাওয়া যায় না, তখন কি করে? যারা বৃদ্ধ মানুষ, 70-75-80 বছর বয়স হয়ে গেছে, যাদের দাঁত নাই, আজানের শব্দ ঠিকঠাক হয় না, তারাকে দেওয়া হয় যে আজানটা দিও। আর তারাও দেখে যে আর কদিন পর তো মরে যাব, তো কমসে কম একটু যত তাড়াতাড়ি পারি নেকি গিলা একটু কামিয়ে নি, এই জন্য টাইম টু টাইম মোটামুটি মসজিদে এসে আজানটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাবজি ভাইরা, আমরা মনে করি যে আমরা আমাদের ভাষায় আজান দিই বলে হয়তো আমাদের নেকি হয়, কিন্তু না, আমাদের আজানের শব্দ যদি সঠিক না হয়, কোরআনের শব্দ যদি সঠিক না হয়, তা আমাদের কোরআন পড়ে আজান দিয়ে নেকির জায়গাতে গুনাহ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, নেকির জায়গায় গুনাহ হয়ে যায়। এই জন্য আজান কিভাবে দিতে হবে, কোরআন কিভাবে পড়তে হবে, এটা আমাদের শিক্ষার দরকার আছে, জানা আমাদের দরকার আছে। এখন দেখবেন অনেকে মসজিদে ভোর রাতে আজান দেয়, আসসালাতু খায়রুল মিনারে নাও, মানে মিনারে নাও। এখন খায়রুল যদি দেশে থাকে তো চিন্তা করে, এই এমন মসজিদ যে আমি খায়রুল, আমাকে যতক্ষণ পর্যন্ত স্মরণ না করে আর আজানই হয় না। জি, আরে আজানই হয় না। তো বুঝলেন, এই রকম ভাবে আজান আমাদের অনেক মসজিদ হয়। তবে আপনি এইভাবে আজান দিয়ে যদি ভাবেন কিয়ামতের দিন আমার মাথাটা উঁচু হবে, এটা ভুল। কারণ আজানটা দেওয়া আপনি শিখুন, কারণ এখন বর্তমানে অনেক মসজিদ আছে যে তালবিলে একটা মৌলভি থাকলেও আজান দিতে বলে না, ও নিজেই আজান দেয়। কারণ যে এখন যে ভাতা দিচ্ছে 1,000 টাকা করে বা 1,500 টাকা করে, ও দেখছে আজান যদি তালবিলকে দেওয়ায় আর লোকের যদি পছন্দ হইয়া যায়, তা আমাকে হয়তো মসজিদ থেকে বাদ দিয়ে দিবে, আর 1,500 টাকা আমি পাবো না, এই জন্য আজান দিতেও দিব না। আমারও ঠিক হোক আর না হোক, আমি নিজেই দিব। এইরকম অনেক জায়গা আছে বাবজি ভাইরা, যার আজান শুদ্ধ হবে, ভালো হবে, আজানটা দিতে দিবেন, কোনো অসুবিধা নাই। আজান পরিশুদ্ধ হওয়া চাই, যে কোনো ভাবে আজান দিলে হবে না। আজকে মুসল্লিরা যখন আজান দেয়, তখন আপনার মুনিশ বলেন আর গ্রাম্য এলাকার মানুষই বলেন, 3 মিনিটের আজান মনে হয় যে 3 ঘন্টা ধরে দিচ্ছে।
বলে এইরকম আজান আজানটা তাড়াতাড়ি শেষ করতে পারেন না বলে। আর যখন আমার বেলাল আজান দিত, খোদার কসম করে বলি, দুনিয়ার মানুষ দাঁড়িয়ে যেত আর কর্ম কাজ রান্না বান্না ছেড়ে দিয়ে বেলালের আজানকে শ্রবণ করত। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তো দূরের কথা, বেলাল যখন আজান দিত তা আল্লাহর ফরিস্তারা পর্যন্ত বেলালের আজানকে কর্ণপাত করে শুনত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ফরিস্তারা শুনতই তো শুনত ওই বেলালের আজানের আওয়াজ, আল্লাহর আরশে আজিমে না পৌঁছালে আমার আল্লাহ শুভে সাদেক করত না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ওই বেলালের আজান কেমন ছিল আর আমাদের বর্তমানে আজান কেমন হয়ে আছে? যে আমাদের আজানের শয়তানও পালায় না বাপজি ভাইরা, তা আজানটা দেওয়া আমাদের শিখতে হবে। আসসালাতু খায়রু মিনার নাম বললে হবে না, আসসালাতু খায়রু মিনান নাওম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। জি জি মোহাম্মদ, ওটা বলছি কালেকশন সময় বলবেন। এখন ওয়াচ ওয়াচ আমি বলবো কালেকশনের কথা বলবো, চিন্তা করিয়েন না, এন্ট্রি করবে, আমি সময় দেবো তো আপনাদেরকে, আপনারা টেনশন নিচ্ছেন কেন? আমি যদি তাহলে এখনই কালেকশন করি সরি মনটা ভেঙে যায়। কালেকশন হবে, দাঁড়ান আমাদের দেড় ঘন্টা উঠা হয়নি মনে হয়, দেড় ঘন্টা হইলে। জি জি হ্যাঁ, একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লা আলা ولا على سيدنا মোহাম্মদ। আমার নবীজি বললেন, ও বেলাল শুনে নাও শুনে না, আজকে আমি তোমাকে এমন একটা জায়গা দিয়ে দেব, আজকে আমি তোমাকে এমন একটা কর্ম দিয়ে দেব, আজকে তোমাকে আমি এমন একটা কাজে নিযুক্ত করে দিব রে, সেই কাজে আমার আল্লাহ জগতের মধ্যে তোমার মান ও সম্মানকে বাড়িয়ে দিবে, কিয়ামতের দিনও তোমার মাথাটাকে আমার আল্লাহ উঁচু করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই বেলাল যখন আজান দিতে শুরু করতেন, সবাই আজান দেওয়া, সবাই যেন আজানটা শ্রবণ করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আজান সুন্দরভাবে যদি দিই, সুন্দরভাবে যদি দেওয়া হয় তো এই আজান আরশে আজিমের উপরে আপনার পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল আজান দেওয়া যখন শুরু করলেন, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আজানটা আপনার শ্রবণ করতে, সবাই যেন আজানটা শ্রবণ করতে, এত সুন্দর এত মধুর লাগতো গো, সবার মনটা যেন আপনার উতলা হয়ে যাইতো। এইদিকে বেলালের আজান শুনিয়া আমার বেলালের আজান শুনিয়া কাফেরেরা একে অপরের দিকে আপনার তাকাইতো আর বেলালের বদনাম করত। বদনামটা কি বলে? বদনামটা হলো যে বেলালের জিব্বার মধ্যে যে শিকটা ঢুকা দিয়েছিল, ওই শিকটা ঢুকা দেওয়ার কারণে বেলালের বাবা আপনার তোতলা হয়ে গেছিল। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলতে গিয়ে আপনার তোতলে যেত, মানে মতলব আলাদা হয়ে যেত। এই জন্য কাফেরেরা একে অপরে এই আওয়াজটা শুনিয়ে আপনার হাসা হাসি করিত।
ওই পথে আমার ওমর হেঁটে যায়, বেলাল আযান শুনিয়া যখন কাফেররা হাসে, আমার ওমর চট করে তলোয়ারখানা বাইরে করলে, আবার যেন তলোয়ারখানা ঢোকায় দিল। আমার ওমর বলল, আল্লাহ আজকে এইভাবে প্রতিবাদ করলে হবে না, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আদেশ নিতে হবে, অনুমতি নিতে হবে। আমার নবী যদি অনুমতি দিয়ে দেন, আমি ওমর তাদেরকে ছাড়ব না। আমার নবীজির কাছে গেলে আর আমার নবীজিকে বললে, আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফেররা বেলালের আযানের বদনাম করে, অতএব আপনি আমাকে একবার অর্ডার দিয়ে দেন, আমি তাদের ধর থেকে মাথাটা আলাদা করে দেব। নবী আমার বললেন, ওমর রাগান্বিত হয় না, রাগান্বিত হয়ে কোনো লাভ হবে না, কারণ হইল বেলালের আযান তদলা হয়, মানে মতলব আলাদা হয়, এটা আমি বুঝি তুমি বোঝো, কিন্তু তারা তো বুঝে না। ও ওমর শোনো শোনো, যখন ওই কাফেরেরা আলোচনা সমালোচনা করে, আমি নবী কথা দিলাম, আগামী কাল ফজর থেকে আযান বেলাল দিবে না, আযান হযরতে হযরতে ওসমান গনি দিবে, ফজর থেকে বেলাল আযান দিবে না, হযরতে ওসমান গনি আযানটা দিবে। এবার বাবা জি ভাইরা, এসার নামাজ হয়ে গেল, এসার নামাজ হয়ে যাওয়ার পরে বেলালকে বলল, বেলাল রে, আজকে ফজর থেকে তোমাকে আযান দিতে হবে না। যখন এই কথা বললেন, বেলাল বলল, হুজুর গো, আপনি যেটা বলবেন সেটাই হবে, কোনো কথা বললেন না, বাত্রা বললেন না, কোনো আওয়াজ করলেন না। আমার নবী বললে, বেলাল তুমি আযান দিবে না ঠিকই, কিন্তু এই জায়গা থেকে তুমি যাবে না, তোমার যে হুজরাখানা আছে ওই হুজরাখানায় তুমি থাকবে। মসজিদ থাকলে রে বাবা একটা বারান্দার দরকার আছে, প্রয়োজন আছে, ওই বারান্দা একটা হুজরাখানা, ইমাম থাক, ইমাম থাকার একটা ঘরের দরকার আছে, কারণ একটা মানুষ মসজিদে ঘুমাতে পারে না, মসজিদের মধ্যে গল্প করতে পারে না, মসজিদের মধ্যে খাবার খাইতে পারে না, এই জন্য বারান্দায় বসে খাবে, বসবে, গল্প করবে, আর আপনার হুজরাখানায় ঘুমাবে, শুবে। এই জন্য হুজরাখানা করা, মসজিদের বারান্দা করা, এটা আমার নবীর সুন্নাত। ও বাবা জি ভাইরা, আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাখানা ঢুকে গেলে, আর যেন আমার নবী যে বাস ভবনে গেলে, সমস্ত সাহাবীরা নিজের নিজের ঘরে গেলে, এবার মধ্যরাত্রি হয়েছে, সবাই তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এবার ফজরের ওয়াক্ত আসার কথা, কিন্তু ফজরের ওয়াক্ত আসে না, শুভে সাথে যেন হয় না। এবার হযরত ওমর ফারুক গুটি গুটি পায়ে আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহাজ্জুদের নামাজ কমপ্লিট হইলে ফজরের ওয়াক্ত আসে, ফজরের সময় আসে, আজকে কেন ফজরের সময় ওয়াক্ত আসে না? আমার নবী বলে, ওমর যাও যাও বাড়ির দিকে যাও, আমার আল্লাহ যখন রাত্রি দিয়েছে দিন অতি অবশ্যই দিবে। ওমর বাড়িতে গেলেন, তারপরে আবু বকর সিদ্দিক এসে হাজির হলেন, আবু বকরকে বলল, যাও যাও বাড়িতে যাও, আল্লাহ সকাল দিবে। আব্দুল্লাহ ইবনে আনসারী আসিয়া বলে, হুজুর গো, সকাল কেন হয় না? আমার নবী বললে, যাও যাও বাড়িতে যাও, সকাল হবে, আল্লাহ সকাল করবে। এবার বলল, শোনো গো, তো এবার যেন আলী এসে হাজির হইল, সবাই এসে যখন হাজির হইল, সবাইকে বাড়ি পাঠিয়ে দিল, বলল সকাল হবে। আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দেয়া বলল, ও জিবরাইল, দেরি করো না, দেরি করো না, যাও যাও জলদি করে যাও, আমার নবীকে জানাইয়া দে যে বেলাল যতক্ষণ আযান না দেবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না, ফজরের ওয়াক্ত আসবে না। হযরত জিবরাইল জমিনের মধ্যে আসলে, আমার নবীকে সালাম দিলে, নবী সালামের উত্তর খানা দিলে, বেলাল আমার নবীজি বলে, ও জিবরাইল, হঠাৎ করে আমার কাছে হাজির হয়েছো, কারণটা কি? এবার জিবরাইল বলল, হুজুর গো, বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত
সকাল হবে না। অতএব বেলাল আজা বেলালকে আজান দিতে বলে, নবী আমার মোল্লারে জিবরিল বেলাল আজান যেমন করে দিবে ওসমানও তো তেমন করে আজান দিবে, তবে বেলালের আজান ছাড়া সকাল কেন হবে না। জিবরিল বলল, হুজুর গো আপনি কি আমার সঙ্গে একটু যাবেন? নবী আমার বললেন, কেন যাব না? জিবরিলের সঙ্গে যখন মসজিদে নবীতে হাজির হইলেন, আমার নবীজি লক্ষ্য করে দেখছেন যেন ওই বেলাল মসজিদে বসে বসে বজর নয়নে কাঁদতেছে, আর এত কাঁদা কেঁদেছে পুরো মসজিদ যেন ভিজাইয়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, বেলাল তুমি এইভাবে কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? বেলাল বলল, নবী গো আজকে আজান দেওয়া থেকে বাতিল হয়েছে বলে কাঁদি না, আজকে আপনি আমাকে আজান দিতে বারণ করেছেন বলে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালোবাসা মহব্বতটুকু পাইতাম ওই মহব্বতটুকু আমি আর পাবো না। বলে, কেমন মহব্বত? বলে, হুজুর গো আমি যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, নবী আপনাকে আঙুল দিয়ে দেখাতাম, যখন আমি একামত দিতাম আপনাকে আঙুল দিয়ে আমি দেখাতাম, ইয়া রাসূলুল্লাহ আমি কালকে থেকে আজান দিতে পাবো না, আর আপনাকে আমি আঙুল দিয়ে দেখাতেও পারবো না, এই জন্য আমি কাঁদি গো নবী। নবী আমার বলে, বেলাল তুমি আর কাঁদিও না, এই জন্য কাঁদিও না, কারণ আমার আল্লাহ তোমাকে আজান দেওয়ার জন্য হুকুম দিয়েছে, আদেশ দিয়েছে, অনুমতি দিয়েছে। এবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আজান দিতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়? আমার নবী বলে, বেলাল রে আজকে তোমার আজান দিতে গিয়ে যদি গুনাহ হয় ওই গুনাহটা আমার আল্লাহ লিখবে, কিন্তু যে গুনাহ লেখার মালিক নাকি লেখার মালিক সেই তোমাকে আজান দেওয়ার জন্য বলেছে। বেলাল তুমি আজান দাও তোমার গুনাহ হবে না। বেলাল বলল, হুজুর গো আমি তো আজান দিব আপনি যখন বলেছেন, তবে আমার মনে একটা প্রশ্ন জেগেছে। বলে, কি প্রশ্ন? বলে, হুজুর গো আজকে সবার আগে জান্নাতে কে যাবে? বলে, হুজুর সবার আগে জান্নাতে কে যাবে? আমার নবী বললে, বেলাল তুমি যাবা। বেলাল মিজকে হাসি দিয়ে বলে, হুজুর গো আজকে যেই যুবকদের জান্নাতের সর্দার হবে ইমাম হাসান হোসাইন, আমি কি ইমাম হাসান হোসাইনের আগে জান্নাতে যাব? বেলাল, নবী আমার বললেন, হ্যাঁ। বেলাল বলে, হুজুর আমি অত বড় সেলফিশ ম্যান নই, আমি অত বড় স্বার্থপর নই যে আমি নবীর আগে জান্নাতে যাব, ইমাম হাসান হোসাইনের আগে জান্নাতে যাব, আবু বকরের আগে জান্নাতে যাব, উমারের আগে জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি এদের আগে জান্নাতে যেতে পারবো না। নবী আমার বললেন, এদের আগে তোমাকে জান্নাতে যাইতে হবে। আমার বেলাল বললে, হুজুর আমি যাব না। আমার নবীজি বললে, বেলাল রে তুমি আমার আগে জান্নাতে যাবে, কেমন করে যাবে তোমাকে একটু বুঝিয়ে দি, বলে দি, এই জন্য আমি তুমি আমার আগে তুমি জান্নাতে যাবে, কারণ হইলো আমি যে উটের পৃষ্ঠে চেপে থাকব ওই উটের লাগাম কানা তুমি ধরে থাকবে, আর উটের লাগাম খানা যখন তুমি ধরবে রে ওই উটের লাগাম যে ধরে সে আগে যায়, তুমি আমার আগে যাবে, আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দিবে, আর ওমনি জান্নাতের দরজায় তুমি আগে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল মিজকে হাসি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আজকে আমি বেলাল কথা দিলাম কথা দিলাম, যতদিন পর্যন্ত জানাজা প্রাণ আছে মান আছে ততদিন পর্যন্ত আমি আজান দেওয়া বন্ধ করব না। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর
নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার মহজে যাব ভাগবতী খাদি যা আর দেখে আপনার মহজে যা ভাগবতী খাদি যা সপে দিল নবী আজীবন আর মরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন ও বাবাজি ভাইরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সর্বদা সর্বক্ষণ কথা শুনতে আমার নবীজির সব সময় কাছাকাছি থাকতে বেলাল আজান দিতেন আমার নবীকে বেলাল এত ভালোবাসতেন গো বেলাল একটা বেলা নবীকে না দেখে বেলাল যেন থাকতে পারত না বেলাল যেমন নবীকে ভালোবেসেছে আমরাও তো নবীকে তেমনি ভালোবাসা দিব তাই কিনা আমরা নবীর প্রেমিক না প্রেমিক না আমরা নবীর আশিক বাপজি ভাইরা আমার মায়েরা আজকে আমরাও নবীর আশিক নবীকে ভালোবাসি নবীর নামে দরুদ পড়ে নবীকে সালাত ও সালাম করি নবীর নাম শুনলে মুখে চুম্বন করি ও গো আল্লাহর বান্দারা আমরা নবীর প্রেমিক নবীর ভক্ত আজকে এই নবীর জন্য বেলাল নিজের জীবন আপনার ত্যাগ করে দিয়েছিল আজকে বাবাজি ভাইরা আমাদের জীবন ত্যাগ করতে হয় না আপনার যুদ্ধের ময়দানে যেতে হয় না আজকে আমাদের জিহাদের ময়দানে যেতে হয় না তীর বল্লম পিস্তল হাতে নিতে হয় না আজকে আমাদের প্রাণের ভয় না জানের ভয় না আজকে শুধুমাত্র নবীর মহব্বতে নবীর মাদ্রাসা আল্লাহর ঘর আর মসজিদে ইবাদত করা দরকার আছে মসজিদ মাদ্রাসায় দান আর আল্লাহর ঘরে ইবাদত আমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর আমি নবী ওই উটের পৃষ্ঠে থাকব আমি তোমার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করব ও বেলাল এই জন্য আমি নবী বলতেছি তুমি আমার আগে জান্নাতে যাবে ও বাবাজি ভাইরা আমার মায়েরা গো আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে যেন আপনার মসজিদ হয়ে গেলেন আবার পুনরায় আবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আজান দিতে আরম্ভ করলেন প্রতিনিয়ত যখন বেলাল আজান দেয় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে দুনিয়ার মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন যখন 63 বছর জীবন যাপন করলেন আমার নবীজি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন যখন অসুস্থ হয়ে গেল বিছানাগত হয়ে গেল আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা আমি যখন এই জগৎ ছেড়ে পর জগৎ চলে যাব রে আমি যাওয়ার পরে আমার অবর্তমানে আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়বে আমার বেলাল কেমন করে আজান দিবে আমি একবার নিজের চোখে দেখতে চাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও গো প্রাণের স্বামী ও গো দয়ার নবী মায়ার নবী আপনি অসুস্থ অবস্থায় আপনি কেমন করে যাবেন আর কেমন করে দেখবেন আমার নবী বললেন আয়েশা আজকে তোমার ঘাড়ে হাত দিয়া আমি টুক টুক করিয়া গুটি গুটি পায়ে ওই মসজিদে নবীতে যাব সাহাবীরা কেমন করে ইমামতি করে কেমন করে নামাজ পড়ে আমি নবী একবার দেখে লিব আমার নবীজি
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আপনার হাত দিয়া গুটে গুটে পায়ে মসজিদ নববীর সম্মুখে যাইতে আছে। এই দেখ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওই মসজিদে যেন নামাজ পড়াইতে আছে। আবু বকর সিদ্দিক ইমামতি করছে গো আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের গেটে যাইয়া দাঁড়াইয়া গেল আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাবার দিক থেকে মুখ ঘুরাইয়া আমার নবীর দিকে যেন তাকায়া গেল। নবী আমার বলে আবু বকর রে তুমি কাবার দিকে মুখ করিয়া নামাজ পড়তেছিলে, আজকে আমি নবী আমার দিকে মুখ ঘুরাইয়া আছি, তুমি কেমন করে বললে আমি এসেছি মসজিদের দরওয়াজায়? আবু বকর বলে হুজুর আমি আবু বকর আপনার কাছে থেকেছি, আপনার সাথে চলেছি, আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। ওগো নবী আপনাকে দেখা তো দূরের কথা, আপনার শরীরের খুশবু আমি আবু বকর খুশবুটা শুঁকতে পারি, আপনার শরীরের খুশবু শুঁকে আমি বলে দিতে পারি আমার নবী আমার কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিলাম, হঠাৎ করে আপনার শরীরে সুগন্ধ আসিল, আমি আবু বকর চিন্তা করলাম নবী আমার পেছনে দাঁড়ায় আছে। আমি বললাম আল্লাহ যে কাবার ও কাবা আজকে তাকে কেমন করে পেছনে রাখতে পারি, তাই নবী আজকে কাবার দিকে থেকে মুখ ঘুরায়া আমি আপনার দিকে মুখটা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দেখলেন আবু বকর আপনার নামাজ পড়াইতেছিলেন, আমার নবীজি বলে দিয়েছিলেন আমি যখন এই জগৎ ছেড়ে পর জগতে যাব তখন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হবে, দ্বিতীয় খলিফা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, চতুর্থ খলিফা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। এই ঘোষণাটি আমার নবী বলে দিয়েছিলেন, কারণ আমার নবী ভবিষ্যৎবাণী জানতেন, কারণ আমার নবীর চাইতে বড় ডাক্তার বড় মাস্টার বড় উকিল বড় হাকিম তখনও কেউ ছিল না এখনো না কিয়ামত পর্যন্ত কেউ হবে না। নবী আমার চারজন সাহাবীকে খলিফা বানিয়েছিলেন, নবী আমার বলে দিয়ে গিয়েছিলেন। এবার আবার নবীজি আয়েশার কাঁধে হাত দিয়ে আবার পুনরায় যেন আপনার বাড়ির দিকে গেলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার নামাজ পড়াতে বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার নামাজ পড়াইতে আরম্ভ করল। আবু বকর আমার নবীজি যখন কোন জায়গায় থাকত আমার নবীজির অবর্তমানে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নামাজ পড়াইত। শুধু এটাই নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে সাহাবীদের মধ্যে কার সবচাইতে নেকি বেশি? আয়েশা মনে করেছিল আমার আব্বা জান যেহেতু আমার নবীজির সাথে সর্বদা সর্বক্ষণ থাকে সেও তো আমার আব্বার কথা বলবে, কিন্তু আমার নবী বললেন আয়েশা আমার সবচাইতে বেশি নেকি হলো হযরত ওমরের। এবার আয়েশা রাদিয়াল্লাহু আমি নবী তোমাকে বলছি
আছি আজকে সব চাইতে বেশি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি তবে শোনো রে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত নেকি যার দাড়ি দ্বারা গন্তি দ্বারা ওজন হবে না আকাশে আল্লাহ তাআলা কতটা আপনার তারা দিয়েছে যেমন গোনাওয়া সম্ভব তেমনি আবু বকরের নেকি ওজন করা অসম্ভব জোরে বলেন সুবহানাল্লাহ